হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, পুলি পিঠের রেসিপি। তো এই পুলি পিঠে কীভাবে বাড়িতে বানাবেন খুবই সহজ উপায়। তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। পুলি পিঠে বানানোর জন্য এখানে একটা নারকলকে ভালো করে কুড়ে নেওয়া হয়েছে, এলাচের দানা নেওয়া হয়েছে 3 থেকে 4টে। এই যে চালটা দেখতে পাচ্ছেন, নর্মাল ভাতের চাল। তো এই চালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেওয়া হয়েছে। আর এখানে গুড় নেওয়া হয়েছে, নলেন গুড় নেওয়া হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিয়ে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের কুড়ে রাখা নারকলটা দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। আমাদের নারকলটা ছাই মেরে নেওয়া হবে, তো সেই জন্য নারকলটা দিয়ে দেওয়া হলো। এবার ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে গুড়, কিছুটা পরিমাণ গুড় এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এর মধ্যে আমাদের এলাচের দানাটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নারকলের ছাই বানিয়ে নেওয়া হবে। আমাদের নারকলের ছাই মেরে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। এবার এদিকে যে আমাদের যে চালটাকে বেটে রাখা ছিল, এই বেটে রাখা চালটাকে এবার কড়াইতে দিয়ে শুকনো করে নেওয়া হবে। কড়াইতে আমাদের চাল বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেওয়া হবে। আমাদের বেটে রাখা চালটাকে আমাদের কড়াইতে দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার এটার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হবে। তারপর এটাকে যেভাবে আটা মাখা হয় সেরকমভাবে একটু মেখে নেওয়া হবে। আমাদের বেটে রাখা চালটাকে ঠান্ডা করে ভালো করে মেখে বল বল বানিয়ে নেওয়া হয়েছে। এবারে এইরকমভাবে গোল এরকম বাটির মতো বানিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নারকলের পুর দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ঠিক এরকম ভাবে মুড়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম ভাবে ঠিক এরকম ভাবে মুড়ে নেওয়া হচ্ছে। এই যে আমাদের অনেকগুলো বানিয়েও নেওয়া হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা পিঠেকে মুড়ে নেওয়া হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের সব পিঠেগুলো একইভাবে মুড়ে পুরো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো সেদ্ধ করার জন্য একটা গামলিতে জল বসিয়ে ওপর দিয়ে ফুটো থালার মধ্যে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের পিঠেগুলো। তো এগুলোকে এবার 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেওয়া হবে, অথবা সিদ্ধ করে নেওয়া হবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে। আমাদের পুলি পিঠেগুলো 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমাদের পুলি পিঠেটা পুরো রেডি হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই শীতকালে এই পিঠে পুলি পিঠে খেতে খুবই ভালো লাগে, এই নলিন গুড় বা অথবা যে কোনো গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।